हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के ভ্যালেন্টাইনস ডে অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন জানাই। তোমরা আজকের দিনটা ভালোভাবে এনজয় করো, যত খুশি আনন্দের মধ্যে, হাসি খুশির মধ্যে মানে চালিয়ে যাও বস। তো আজকে ভ্যালেন্টাইনস ডে এবং আজকে আমাদের সবার প্রিয় অঙ্কুশদার জন্মদিন। তো অঙ্কুশদা মানে আমি যদি দেবজিতের পরে কোনো অভিনেতা নাম আনতে চাই তাহলে অবশ্যই কিন্তু অঙ্কুশ হাজরা। এবার অনেকে বলে যে অঙ্কুশ কি সুপারস্টার, অঙ্কুশ কি মেগাস্টার, অঙ্কুশ কি ভালো স্টার। আমি বলে দেই, কোনো জিনিসকে মানে ভালো বলার আগে সেটা আমাকে বুঝতে হবে যে ওই অভিনেতাটা ভালো নাকি। অঙ্কুশ হাজরার কথা যদি ধরি, সে কিন্তু একজন ভালো অভিনেতা, তাই জন্য তাকে সুপারস্টার অবশ্যই বলা যায়। অঙ্কুশ হাজরা 2010-এর কেল্লা ফতে আজ 2022-এ মানে এই যে FIR ম্যাজিক এতটা সহজ ছিল না। মানে অঙ্কুশকে একটা সময় প্রচুর মানুষ ট্রোল করেছে, প্রচুর খিল্লি করেছে। ওই 2016 ওই সময় 17 সাল আমি তখন ফেসবুক মানে চালু করেছি, সোশ্যাল মিডিয়াতে ঝড়। দেব আর অঙ্কুশকে নিয়ে লোক নানা রকম খিল্লি করছে, হ্যান ত্যার বিজমাল হ্যান মাল লিখে যাচ্ছে। কিন্তু অঙ্কুশ হাজরা কারুর কথায় সেরকম মানে খেয়ালও করে না, কাউকে সেরকম কিছু বলেও না, সে যা বলছে তাই শুনে যাচ্ছে। কিন্তু সে ঠিক করেছে যে নিজেকে ভাঙার চেষ্টা করব। যারা আমাকে নিয়ে রোষ করছে, যারা আমাকে নিয়ে খিল্লি করছে, তাদেরকে উপযুক্ত জবাব দেব। তাই অঙ্কুশ হাজরা 2018 সাল থেকে ভিলেন করলো, তারপরে FIR করলো, ম্যাজিক করলো। তার আপকামিং সিনেমাগুলো দেখুন, সেভিয়াস অ্যাকাউন্ট, লাভ ম্যারেজ, ভয়, তারপরে তোমার ভিলেন টু, তারপরে তোমার আরও বেশ কিছু সিনেমা আছে, প্রচুর সিনেমা আছে। তো অঙ্কুশ কিন্তু এখন বাংলাতে একজন ভালো উন্নত মানের লেভেলের অভিনেতা। তো অঙ্কুশ আমি একটা কথা বলবো, অঙ্কুশ কিন্তু সব দিক থেকে ভালো, মানে ভালো বলতে কি, সে কিন্তু ভালো কমেডি পারে। তার কেলোর কীর্তি বলি বা জামাই 420 বলি বা হরিপদ ব্যান্দালা বলি, হ্যাঁ সিনেমাগুলো হয়তো তেমন কিছু ভালো কিছু নয়, গল্প ঠিকঠাক ছিল না, রিমেক সিনেমা, কিন্তু অঙ্কুশের পারফরমেন্স বা তার মানে কি বলবো কমেডির যে কয়েকটা ডায়লগ ডেলিভারি সেগুলো কিন্তু খুব ভালো। অঙ্কুশের অ্যাকশনের যে সিনগুলো থাকে অসাধারণ। অঙ্কুশের বডি ল্যাঙ্গুয়েজ বলি, তার মুখের গেটআপ বলি বা তার মানে মুখের মধ্যে যে কিউটনেস বা গ্ল্যামার যে ছাপ, সেটা কিন্তু বাংলা সিনেমাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে। তার ইডিয়েট সিনেমার অ্যাকশনগুলো দেখুন বা আশিকি সিনেমার অ্যাকশনগুলো দেখুন, রোমিও ভার্সাস জুলিয়েট সিনেমার অ্যাকশনগুলো দেখুন, খুব ভালো। এছাড়া অঙ্কুশের মধ্যে রোমান্স, মানে রোমান্সের দিক থেকে তো অঙ্কুশকে একটা আলাদা নাম্বার দিতে হয়, কারণ অঙ্কুশের আমি শুধু চেয়েছি তোমায় তখন তো স্কুল কলেজের ছেলেদের মুখে মুখে অঙ্কুশ, এবং প্রত্যেকটা ছেলে মেয়ের ঘরে ঘরে অঙ্কুশের ছবির পোস্টার, এবং এখনও সিনেমাগুলো কিন্তু অঙ্কুশের সাকসেসফুল। FIR মোটামুটি ভালো কালেকশন করেছে, ম্যাজিক সুপার হিট করেছে, বিবাহ অভিযান সেমি হিট হয়েছে। তো অঙ্কুশ কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। তো অঙ্কুশ কিন্তু কোনো দিক থেকে খারাপ অভিনেতা নয় বা খারাপ কোনো দিক থেকে নয়। অঙ্কুশকে ভালো পরিচালক বা ভালো প্রোডাকশন হাউস যদি কাজে লাগাতে পারে বা ভালো যদি অঙ্কুশ গল্প পায়, তাহলে কিন্তু ভালো মানে একটা কালেকশন করতে পারে এবং বাংলাতে বড় বড় রেকর্ড কিন্তু করতে পারে। অঙ্কুশের মধ্যে সেই ক্ষমতা বা সেই চেষ্টাটা আছে। এবং এখানে আরও একটা কথা বলতে চাই, অঙ্কুশের মনের মধ্যে কোনো রাগ অহংকার বা বিন্দুমাত্র হিংসা বলে জিনিসটাই নেই। মানে অঙ্কুশকে দেখলে হবে মানে মনে হয় যে সত্যি আমাদের পাশের বাড়ির কোনো সাধারণ কোনো ছেলে, কোনো নর্মাল আমাদেরই মতো কোনো বন্ধু বান্ধব হবে। কারণ একজন সুপারস্টার বা একজন ভালো অভিনেতার যে একটা মনের মধ্যে যে একটা পাওয়ার, যে আমি অভিনেতা, আমি কাউকে অ্যালাউ করবো না, কারোর গায়ের কাছে দাঁড়াবো না, কাউকে মানে কি বলবো কারোর সঙ্গে কথা বলবো না, অঙ্কুশের মধ্যে এই জিনিসটা নেই। অঙ্কুশ সবসময় চাই আমি সবার সাথে কথা বলবো, আমার সঙ্গে যে দেখা করবে তার সঙ্গে সেলফি তুলবো, আমি সবাইকে শুভেচ্ছা জানাবো, এই জিনিসটা ভালো লাগে। এবং অঙ্কুশ নিজে অভিনেতা হয়ে দেবের টনিক সিনেমা দেখতে গেছে, তারপরে তোমার যখন FIR সিনেমার প্রমোশন চলছে তখন বলেছিল যে তোমরা গোলন্দাজ দেখতে চাও, বাজি দেখতে চাও, কোয়েল মল্লিকের বনি সিনেমা দেখতে চাও, এইটা আমার অঙ্কুশের ক্ষেত্রে খুব ভালো লাগে। তো অঙ্কুশ কিন্তু মনের দিক থেকে বস, সত্যি আমার দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন, আর অঙ্কুশের আগামী দিনগুলোর জন্য বা আগামী সিনেমাগুলোর জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।